হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আজকে আমি তোমাদের সামনে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। হিউম্যান বডি, মানব দেহ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসছে ও আসছে। তো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের পক্ষে খুবই ভালো। তো ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও ও বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, যাতে সব বন্ধুরা তোমার ভিডিওটি দেখতে পায়। তো চলো শুরু করা যাক। মানব শরীরে গড় শারীরিক ওজন কত বন্ধুরা? মানব শরীরে গড় শারীরিক ওজন এখানে হয়ে যাবে 70 কেজি। মনে রাখবে বন্ধুরা, 70 কেজি মানব শরীরে গড় স্বাভাবিক ওজন। শরীরের সাধারণ তাপমাত্রা কত বন্ধুরা? মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস 98 ডিগ্রি ফারেনহাইট। মানব দেহের বৃহত্তম অন্তঃকরা গ্রন্থি কোনটি? মানব দেহের বৃহত্তম অন্তঃকরা গ্রন্থি বন্ধুরা, মানব দেহের বৃহত্তম অন্তঃকরা গ্রন্থি হয়ে যাবে থাইরয়েড বন্ধুরা। মানব দেহের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার কত? মানব দেহের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার হলো 16 থেকে 20 বার। মানব দেহের সাধারণ হৃদস্পন্দন কত বন্ধুরা? মানব দেহের সাধারণ হৃদস্পন্দন হয়ে যাবে 72 থেকে 75। খুবই ভালো কোশ্চেন। মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি বন্ধুরা? মানব দেহের বৃহত্তম গ্রন্থি হয়ে যাবে লিভার। মানব দেহের বৃহত্তম কোষ কোনটি বন্ধুরা? মানব দেহের বৃহত্তম কোষ, মানবদেহের বৃহত্তম কোষ হয়ে যাবে নিউরন বন্ধুরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি কোনটি বন্ধুরা? মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি হয়ে যাবে পিটুটারি গ্রন্থি। মানব দেহের পেশির সংখ্যা কতগুলি? মানব দেহের পেশির সংখ্যা বন্ধুরা, মানব দেহের পেশির সংখ্যা হয়ে যাবে বন্ধুরা 525টি। মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কত বন্ধুরা? মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা হয়ে যাবে 46টি। মানব দেহে মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? মানব দেহে বৃহত্তম অংশ হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম মস্তিষ্কের বৃহত্তম অংশ, মনে রাখবে বন্ধুরা, খুবই ভালো কোশ্চেন। কোষের শক্তিঘর কাকে বলে বন্ধুরা? কোষের শক্তিঘর বলে মাইটোকন্ড্রিয়াকে। খুবই সহজ কোশ্চেন, তবে সবাই জানো। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ও ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মানব দেহে দাঁতের সংখ্যা কত বন্ধুরা? মানব দেহে দাঁতের সংখ্যা হবে 32টি বন্ধুরা। মানব দেহে বহির্ভাগের বৃহত্তম অংশের নাম কি? দেখো বন্ধুরা কোশ্চেনটা ভালো করে দেখো, মানব দেহের বহির্ভাগের বৃহত্তম অঙ্গ কোনটি? মানব দেহের বহির্ভাগের বৃহত্তম অঙ্গ হয়ে যাবে ত্বক। মানব দেহের ক্ষুদ্রতম কোষের নাম কি বন্ধুরা? মানব দেহে ক্ষুদ্রতম কোষ যদি পুরুষদের ক্ষেত্রে দেওয়া থাকে বন্ধুরা, পুরুষদের ক্ষেত্রে দেওয়া থাকে তো হয়ে যাবে শুক্রাণু, আর যদি মহিলাদের ক্ষেত্রে দেওয়া থাকে তাহলে হবে ডিম্বাণু। মনে রাখবে বন্ধুরা, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক ওজন কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে ওজন হয়ে যাবে 1.46 গ্রাম। যার মানুষের দেহের ওজনের 2% মানুষের মস্তিষ্ক ওজন হয় বন্ধুরা, 2% মানুষের মস্তিষ্কে ওজন হয়। রক্ত কি বন্ধুরা? রক্ত, খুবই ভালো কোশ্চেন। রক্ত কি? রক্ত হয়ে যাবে এখানে এক ধরনের সংযোজক কলা বন্ধুরা, রক্ত এক ধরনের সংযোজক কলা। মানব দেহে ক্ষুদ্রতম হাড় কোনটি বন্ধুরা? দেখো মানব দেহে ক্ষুদ্রতম হাড়, মানব দেহে ক্ষুদ্রতম হাড় হয়ে যাবে স্টেপিস, যেটা কানের মধ্যে থাকে। মানব দেহে বৃহত্তম হাড় কোনটি বন্ধুরা? মানব দেহে বৃহত্তম হাড় হয়ে যাবে ফিমার, যেটা মানুষের পায়ে থাকে। মানব দেহে পাকস্থলীর মধ্যে কী অ্যাসিড উৎপন্ন হয়? মানব দেহে পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। মানব দেহে সংবহনকারী নালিকার দৈর্ঘ্য কত বন্ধুরা? মানব দেহে সংবহনকারী নালিকার দৈর্ঘ্য হয়ে যাবে 38 মিটার। মানব দেহে কোষের সংখ্যা কত বন্ধুরা? 75 ট্রিলিয়ন। মানব দেহে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কি? মানব দেহে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে লঘু মস্তিষ্ক বন্ধুরা, জানো তোমরা সবাই, এবং কানও রক্ষা করে মানব দেহে ভারসাম্য রক্ষা করতে। মানব দেহে রক্তের পরিমাণ কত বন্ধুরা? মানব দেহে রক্তের পরিমাণ হয়ে যাবে 6.8 লিটার অথবা 7 কেজি। খুবই ভালো কোশ্চেন বন্ধুরা। মানব দেহে সাধারণ রক্তচাপ কত বন্ধুরা? মানব দেহে সাধারণ রক্তচাপ হয়ে যাবে 120 থেকে 80 মিমি। তো বন্ধুরা এইখানে এই ভিডিওটি শেষ হচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এই কোশ্চেনগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসছে ও যারা প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের পক্ষে খুবই ভালো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।